হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো লবণ সরকার ব্লগে সবাইকে ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। ও গাইস, অনেক দিন পরে তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে এসেছি স্টেশনে। তো কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছো, যাই হোক তাও বলছি। তো আজকে যাচ্ছি আমরা ইকো পার্কে। এই যে আমি, মামা, মামির পাপা, আমরা তিনজনই যাচ্ছি। তখন ট্রেনে থেকে নেমেও পড়েছি, তো বাড়িতে চলে এসেছি। আর এদিকে মামা আমি জুতোর পিঠাটা খুলে গেছে, তোর পাপা লাগিয়ে দিচ্ছে। যাই হোক, তো এই যে দেখো, বালি থেকে আমরা ম্যাজিকে করে আমরা চলে এসেছি ইকো পার্কে। তো এখনও ঢুকিনি, তো এখান থেকে একটু জল কিনে নিচ্ছি, তো কারণ ভিতরে ভীষণই দাম, বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছি। আর বারাসাত দিয়ে এসছে আমার পিসির মেয়ে, মানে দিদি জায়বু আর দিদির মেয়ে, ওরাও তিনজন এসছে। তো ওদেরকে এখন আমরা মানে খুঁজবো ওরা কোথায় আছে। যাই হোক, এই যে আর ওইদিকে মামামের পাপা টিকিট কাটতে যাচ্ছে। তো এই যে টিকিট কেটে চলে এসছে, আমরা গেটের সামনেই আছি, আমরা এক নম্বর গেটে আছি। আর এদিকে মামাম বায়না করছে বেলুনের জন্য, ওর বাবা বেলুনটা কিনে দিল, সঙ্গে সঙ্গে ফেটে গেল, দেখতেই পাচ্ছ। আবার ওর বাবা নতুন আর একটা বেলুন কিনে দিল। আর দিদিদের এখন আমরা খুঁজতে যাচ্ছি, মানে আমরা আছি এক নম্বর গেটে আর ওরা আছে চার নম্বর। তো ওরা আমাদের দিকেই আসছে, তো চলো দেখতে থাকো সঙ্গে সঙ্গে। গাইস, ওরা তো দেখতেই পেয়েছে ফাইনালি দিদির সঙ্গে দেখা হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে দিদি খাবার বানিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে, পরোটা আর আলু ভাজা আর ডিমের ভুজিয়া। আর এদিকে মামামের জন্য আমিও সকাল সকাল করে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি। মামাম এখন খিচুড়ি খাবে, কারণ আমরা বাইরের খাবার খাবো না। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি ফাইনালি তাজমহল দেখতে। তো মূল আকর্ষণ কিন্তু এটাই, যাই বলো না কেন। যাই হোক, এখন আমরা ভেতর দিকে যাচ্ছি, আস্তে আস্তে তাজমহলটা দেখবো সুন্দর করে ঘুরে ঘুরে। আর জানো তো, আমি আগে একবার এসেছি বিয়ের আগে, মানে এবার নিয়ে দুবার হবে, তো বিয়ের আগে একবার এসেছিলাম, তো সেবার পুরোটা ঘুরতে পারিনি, মানে তাজমহলটা দেখতে পারিনি। গাইস, এই যে এখন আমরা উপরের দিকে উঠছি, তাজমহলটা একটু ঘুরে ঘুরে দেখবো। আর মামামকে রেখে এসেছি নিচে দিদির কাছে। দিদি বলছে আমি যাবো না, তোরা যা। তো আমি অনেকবার দেখেছি ঘুরেছি। তো ওই যে দিদি আর আমার মামাম বসে আছে। আর ও গাইস, এই যে এখন চলে আসলাম দিদির মেয়ের বায়না আর আমার মামামের বায়না। মামাম তো দোল্লায় চড়বে, তো দোল্লায় চড়া হয়ে গেছে। তো এখন এই দেখো স্লিপে নামছে, কারণ মামাম বাড়ি থেকেই বলে এসছে মা আমি দোল্লায় চড়বো। যাই হোক, আর ও জানো তো দোল্লায় একবার চললে না নামতেই চায় না। তারপরে চলে আসলাম এই যে হাতির সঙ্গে একটু ফটো তুলতে। জানো তো আমাদের না ইচ্ছা ছিল চিড়িয়াখানায় যাওয়ার, তো কারণ আমি ইকো পার্কে আগে একবার এসেছি, ওই জন্য ভাবছি চিড়িয়াখানায় যাবো। তবে দিদিরা বললো, বোন চিড়িয়াখানায় তেমন কিছুই নেই দেখার কিছু, শুধু পশু পাখি ওইসবই আছে, চল নেক্সট টাইম নিয়ে যাব। এখন আমরা ইকো পার্কে যাই, ইকো পার্কে অনেক ঘোরার জিনিস দেখার জিনিস আছে। বললাম ঠিক আছে, মামা একটু বড় হোক তখনই যাবো চিড়িয়াখানায়, তখনও বুঝতে পারবে অনেকটা। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো ঘুরতে ঘুরতে, কারণ সাড়ে চারটে বেজে গেছে। আর আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, পান্ডুয়া থেকে পুরো ডাইরেক্ট এসেছি। তো আর আমি গাড়ি জার্নি খুব একটা করতে পারি না, কারণ আমার ভীষণই কষ্ট হয়, বমি হয় বলতে পারো। তো কী আর করবো, ঘুরতে গেলে একটু কষ্ট করতে হবে। এদিকে ঘুরতেও ইচ্ছা করে, এদিকে বমির কথা ভাবলে তখন আর মন চায় না। তো যাই হোক, আর দিদির তো এসছে বারাসাত দিয়ে, মানে ওদের বাড়ি বারাসাতে। তো ওদের খুব একটা জার্নি হয়নি, এক এক বাস চলে এসছে ওরা। এখন আমরা বারাসাতেই যাব, কারণ ডাইরেক্ট যাব না, ডাইরেক্ট বাড়ি পর্যন্ত যেতে যেতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি। তো ওই জন্য তো এখন আমরা পিসির বাড়িতে যাব, মানে বারাসাতে যাব, বারাসাত দিয়ে কালকে আমরা পান্ডুয়াতে চলে যাব।
আর সারা দিনটা আমরা খুবই আনন্দ করেছি জানো তো, দিদি যাইবো ভাগ্নি ওদের সঙ্গে। আর এখন আমরা মামামকে এখন আমি এখানে বসে একটু খাইয়ে তারপরে বেরিয়ে পড়ো, কারণ বাড়ি যেতে যেতে মানে মানে পিসি বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, ওই জন্য ভাবলাম মামাকে খাইয়ে নিই। আর মামাম জানো তো বাইরের কোনো খাবার খেতে চায় না, কেক বলো বিস্কুট বলো কিচ্ছু খেতে চায় না, ওই জন্য আমার খুবই প্রবলেম হয়। তো ওই জন্য বাড়ি থেকে আমি খিচুড়ি করে নিয়ে এসে তো ওই খিচুড়িটাই আবার খাইয়ে দিলাম। তো খিচুড়িটা একটু ভালো খায়, ভাত খুব একটা খায় না, খেতে চায় না, তো খিচুড়ি ডিম সিদ্ধ এগুলোই খায়। তো যাই হোক, এখন এই যে দেখো আমরা বেরিয়ে পড়ছি, মানে ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন আমি সবাইকে টাটা করে দিচ্ছি, মানে ইকো পার্কে টাটা করে যাচ্ছি, তো আমিও তোমাদেরকে টাটা করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো সবাইকে টাটা, বাই বাই, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।